এই মুহূর্তে এবার ত্রিপুরাতে সিপিআইএম এর প্রতিবাদ। 10323 এর চাকুরি নিয়ে মুখ খুললেন কমরেড জিতেন্দ্র চৌধুরী। কেননা বেকার যুব সমাজ দিচ্ছে রাগ, ত্রিপুরা থেকে শাসক দল নিপাত যাক। 10323 এর চাকুরি নিয়ে বিজেপি অনেকটাই কেলেঙ্কারি ফাঁস। ভোটের সময় যেভাবে ললিপপ দেখানো হয়েছিল শাসক দল বিজেপির পক্ষ থেকে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে বিধানসভায় কোনো রকমের ঘটনাগুলি তুলে ধরছে না। এই নিয়ে সিপিআইএম নেতা অর্থাৎ বিধায়ক সাব্রুমের জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি বলেন বিজেপি সরকারের কঠোরভাবে নিন্দা সমালোচনার ঝড় বইতে শুরু করেন। কেননা 10323 এর চাকুরি নিয়ে মন্ত্রী রতনলাল নাথ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। ভোটের সময় ললিপপ দেখিয়ে বেকার যুবদের পেটে লাত মেরে 10323 এর মোদির প্রতিশ্রুতি কোথায় গেল? 2018 এবং 2023 যে প্রতিশ্রুতি, এই শিক্ষক শিক্ষিকারাই আগামী দিনে বিজেপিকে বিদায় দেবে। সময়ের অপেক্ষায় বিজেপি আর না।